আজকে আমরা দেখব কিভাবে রেজিস্ট্যান্সের বর্ণ বা রং দেখে রেজিস্ট্যান্সের মান নির্ণয় করতে হয়। আমরা দেখতে পাচ্ছি প্রথমে 1, 2, 3, 4 এই রেজিস্ট্যান্সের 4টি ব্যান্ড রয়েছে। প্রথম ব্যান্ডের কালার রেড, সেকেন্ড ব্যান্ডের কালার গ্রিন, থার্ড ব্যান্ডের কালার ব্লু এবং ফোর্থ ব্যান্ডের কালার ব্রাউন। এই রঙগুলো দ্বারা কিভাবে আমরা মান নির্ণয় করব চলো দেখে নিই। এর আগে আমাদের অবশ্যই রঙের যে ক্রম রয়েছে সেটা দেখতে হবে। ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে অ্যান্ড হোয়াইট, 0, 1, 2, 3 এইভাবে 9 পর্যন্ত সাজানো হয়েছে। আর এই রঙের ক্রম আমরা একটি সূত্রের মাধ্যমে মনে রাখতে পারি, তা হলো বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার। এই ওয়ার্ডের এই সেন্টেন্সের ওয়ার্ডগুলোর প্রথম বর্ণ দ্বারা রঙের নামগুলো নির্দেশ করে। এখন আমরা চলো রেজিস্ট্যান্সের সেই ব্যান্ডে ফিরে যাই। রেজিস্ট্যান্সের যে শেষ ব্যান্ড রয়েছে এটা আসলে নির্দেশ করে রেজিস্ট্যান্সের টলারেন্স। রেজিস্ট্যান্সের টলারেন্স নির্দেশ করে শেষ ব্যান্ড, আর শেষ ব্যান্ডের আগের ব্যান্ড নির্দেশ করে মাল্টিপ্লায়ার। অর্থাৎ এই মানের সঙ্গে যেই ধরো এটা ধরলাম আমি রেজিস্ট্যান্সের মান 5, মাল্টিপ্লায়ার কী বোঝাবে? মাল্টিপ্লায়ারের কালার আমরা দেখতে পাচ্ছি ব্লু। ব্লু হলো 0 থেকে গণনা করা হয়েছে, ব্লুয়ের মান হচ্ছে 6। তাহলে আমরা এখানে কী লিখব? ×10⁶। যদি ব্লু না হয়ে হতো ব্রাউন তাহলে হতো 5×10⁻¹। অর্থাৎ 10⁶। এই এক্সের মানটা হবে যেই কালার রয়েছে শেষ ব্যান্ডের আগের ব্যান্ডে। এখানে একটা কথা বলে রাখি, একটা রেজিস্ট্যান্সের ন্যূনতম 3টা ব্যান্ড থাকতে হবে। যদি 3টা ব্যান্ড থাকে তাহলে ধরে নিতে হবে সেই রেজিস্ট্যান্সের টলারেন্স 20% এবং 3 নম্বর ব্যান্ডটা হবে সেক্ষেত্রে মাল্টিপ্লায়ার। আর যদি 3-এর অধিক ব্যান্ড থাকে তাহলে বুঝতে হবে যেই শেষ ব্যান্ড রয়েছে সেটা টলারেন্স এবং তার আগের ব্যান্ড হবে মাল্টিপ্লায়ার। আর তার আগে যেই 2টা ব্যান্ড রয়েছে সেই 2টা ব্যান্ডের মান সরাসরি লিখতে হবে। কীরকম আমরা এই রেজিস্ট্যান্সটার মান নির্ণয় করি চলো। প্রথম ব্যান্ডে আমরা দেখতে পাচ্ছি রেড, অর্থাৎ 2, লিখলাম 2। তারপরে দেখছি 2 নম্বর ব্যান্ডে রয়েছে গ্রিন, অর্থাৎ গ্রিন হলো 5, গ্রিনের জন্য মান হবে 5, লিখলাম 5। তারপর দেখতে পাচ্ছি যে শেষ ব্যান্ডের আগের ব্যান্ড হলো মাল্টিপ্লায়ার, তাহলে গুণ দিতে হবে ব্লু। ব্লু বলতে বোঝায় 6, 10⁶। এখানে মাল্টিপ্লায়ারের পরে যে ব্যান্ডটা রয়েছে সেটা হলো টলারেন্স। যেহেতু এখানে 3-এর বেশি ব্যান্ড রয়েছে তার জন্য শেষ ব্যান্ডে টলারেন্স, আর শেষ ব্যান্ডের মান আমরা বসিয়ে দিব। ব্রাউনের জন্য আমরা লিখব 1±1%, অর্থাৎ এই রেজিস্ট্যান্সের মান হবে 2×10⁶±1% ওম। ওমকে ছোট হাতের ওমেগা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যদি এই সংখ্যাটাকে আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে পাবো 25×10³ কিলো ওম। এটা সম্পর্কে নিশ্চয়ই সবাই জানি যে কিলো বলতে বোঝায় 1000। তাহলে আমরা কিভাবে রেজিস্ট্যান্সের কালার দেখে রেজিস্ট্যান্সের মান নির্ণয় করতে হয় তা সহজেই জেনে গেলাম। চলো আবারও একবার বলে নেই। প্রথম ব্যান্ড, ফার্স্ট ব্যান্ড, দ্বিতীয় ব্যান্ড, সেকেন্ড ব্যান্ড, লাস্ট ব্যান্ডের আগের ব্যান্ড হলো মাল্টিপ্লায়ার, লাস্ট ব্যান্ড হচ্ছে টলারেন্স। যদি এক্ষেত্রে 3টা ব্যান্ড থাকতো তাহলে আমাকে 3 নম্বরকে বলতে হতো মাল্টিপ্লায়ার এবং সেকেন্ড আর ফার্স্ট ব্যান্ড সেম, কিন্তু এখানে টলারেন্স ব্যান্ডটা থাকতো না। শেষ ব্যান্ড না থাকার কারণে ধরে নেওয়া হতো 20% টলারেন্স। এখানে আরেকটা কথা রয়ে যায় যে এখানে আমরা কিন্তু গোল্ড আর সিলভার কালারটা দেখতে পাচ্ছি না। গোল্ড কালারের জন্য টলারেন্স হয় 5% এবং সিলভার কালারের জন্য টলারেন্স হয় 10%। এটা খুবই ব্যবহার হবে, বিশেষ করে রেড অর্থাৎ 2% এবং গোল্ড 5%, সিলভার 10%, এই 3টা টলারেন্সই বেশি ব্যবহার করা হয়। আর রেজিস্ট্যান্সে যদি টলারেন্স ব্যান্ড না থাকে, শুধুমাত্র 3টা ব্যান্ড থাকে, তাহলে আমরা 20% ধরে নিয়ে কাজ করব। সকলকে ধন্যবাদ।